মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের সুবিধা পাচ্ছে উত্তরের জেলা লালমনিরহাটের দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু হওয়ায় বিদ্যালয়টিতে বেড়েছে শিক্ষার্থীর উপস্থিতি, বদলে গেছে শিক্ষার মান। লালমনিরহাট সংবাদদাতা তৌহিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত ইসলাম। লালমনিরহাট জেলা সদর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত দুরাকুটি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে রয়েছে 650 শিক্ষার্থী। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট কোড দিয়ে হাজিরা দেয়। এখানে চক, ডাস্টার কিংবা ব্ল্যাকবোর্ড নেই। সাদা রঙের স্মার্ট বোর্ডে ই ডিজিটাল পেন দিয়ে স্পর্শ করলেই লেখা হয়। স্ক্রিনে ভেসে ওঠে বিষয়ভিত্তিক পাঠদান। এভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চলছে পাঠদান। স্মার্ট এ বোর্ড ব্যবহার করে পাঠ্যপুস্তকের বাইরে দেশ ও বহির্বিশ্ব সম্পর্কে সহজেই জানতে পারছে শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষার্থীদের মাঝে যেমন ক্লাসের প্রতি আগ্রহ বেড়ে গেছে, তেমনি তাদের উপস্থিতিও বেড়েছে। স্কুলের সকল কার্যক্রম অ্যাপের মাধ্যমেও জানতে পারছে শিক্ষার্থীরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাঠদানে শিক্ষকরাও খুশি। স্মার্ট বোর্ড হওয়ার কারণে আমরা স্মার্টলি ভাবে ক্লাস উপস্থাপন করার সুযোগ পাচ্ছি। বাচ্চারা খুবই আনন্দের সাথে সবকিছু উপভোগ করছে। সাধারণভাবে আমরা পড়াশোনার জন্য এই মাল্টিমিডিয়া প্রজেক্টটি অনেকভাবে কাজে লাগাতে পারছি। যে কোনো বিষয়ে যে কোনো তথ্য আমরা সহজেই যেখানে আমাদের দেশে এখন বিদ্যুতায়ন পুরোপুরি হতে এই বোর্ডটা ব্যবহার করে আমরা অনেক উপকার পাচ্ছি আর কি। ভবিষ্যতে যদি এর উপরে আরো বিশেষ কোনো প্রশিক্ষণ হয় তাহলে আমরা আরো বেশি উপকৃত হব। সরকারের একটা পরিকল্পনা রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পর্যায়ে পাঠদান করার জন্য, এতে বাচ্চারা অনেক উপকৃত হবে। জেলার অন্য সব স্কুলগুলোতেও স্মার্ট ক্লাস পদ্ধতি চালু করা গেলে শিক্ষার মান অনেক বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।